অন্য মানুষের বউ নিয়ে গেছে, আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে এসেছি, ব্যাস ফাইনাল। আপনি বলবেন আমাকে কবে ওর আপনার ছেলে, আপনার ছেলে, বাইরের কারোর ছেলে নয়, ছেলে আপনার। আপনি কি জানেন ওই মহিলা এই নিয়ে ছজনের সাথে পালিয়েছে, সেটা কি জানেন? না, আমি ওটা জানবো কেন? কারণ আপনার ছেলে 30 বছর বয়স, তার হচ্ছে 45 বছর বয়স। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ছেলে যখন তাড়িয়ে দেবে, তার আগেই এই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আপনি মা হয়েছে, পাঁচবার পাঁচজনের সাথে গেছে, পাঁচজনের সাথে গেছে, এত বদমাইশ মহিলা। কিন্তু আবার সবার আগে চাই যে ওনার ছেলে আর ওই মহিলাকে যেন ওনারা নিয়ে আসে। আচ্ছা, আপনারা কি মেনে নিয়েছেন যে আপনার ছেলে যে একটা বউকে নিয়ে চলে গেছে? কথা আছে কি যে বাবা মানিয়ে না নিয়ে করে কি, যদি নিয়ে আসে তাহলে তো আমাকে কিছু করার নাই। কিন্তু অন্যজন তো সংসার ভেঙে নিয়ে এসেছে, সে সংসার ভেঙেই নিয়ে এসুক আর যাই করুক। বলেন, উনি এখনো ওই খারাপ বউ, ওনার যে অন্যায় করেছে। আপনি আপনার ছেলেকে সামলাবেন, আপনার ছেলেকে ঘরে রাখবেন, আর ওর বউকে ফেরত দেবেন। আপনার দায়িত্ব নিতে হবে, কারণ ছেলে আপনার। আমি পালিয়ে গেছে এটাই আমি জানি। আপনার বউ পালিয়ে গেছে? হ্যাঁ। বয়স কত আপনার? আমার বয়স, আমার 48 বছর বয়স। বউ হলো 37 বছর। মঙ্গল তালুকদার একটা দরখাস্ত করেছে, রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির কাছে একটা দরখাস্ত করেছে। আপনার ছেলে রাজু তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে, তারপর সে লোক মারপত জানার পরে আপনার বাড়িতে আসে, আপনি অকথ্য গালাগাল করেন তাদেরকে। তাকে গালাগালি আমি করেছি? করেছেন। আর আপনি বলেছেন ওনার বউ চলে গেছে, কেন উনি বউকে ঠিক রাখতে পারেননি? আপনি কি বলছেন? আমি যদি এখন বলি আমার ছেলেকে ওনার বউ নিয়ে গেছে, আপনি এভাবে কি করে কনফার্ম বলতে পারছেন যে আপনার ছেলে নিয়ে যায়নি, ওর বউ আপনার ছেলেকে নিয়ে গেছে? আমি বলছি উনি বলে গেছে ওনার ছেলের তে আমার বউর বয়স 15 বছর বেশি। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 30 হবে। 30 বছর হবে? আপনার ছেলে তো নাবালক না। আপনার ছেলে যদি বলে যে এই বাড়িতে আগুন ধরিয়ে দেবে না, তাহলে আপনি কি করে বলছেন যে ওনার বউ নিয়ে গেছে আপনার ছেলেকে? আপনার সাথে একটা কথা ফাইনালি বলেন, আপনি উনি যখন এসেছিল আপনি ওনাকে ভালোভাবে বুঝিয়ে যে বাবা তুমি চলে যাও, আমার ছেলে যেখানে আছে আমরা চেষ্টা করব, ফিসটা আমরা খোঁজ রাখিনি? খোঁজ রাখেননি কেন? আপনার ছেলে খোঁজ নেব না? আপনার ছেলে রাখেননি কেন? খোঁজ নেব না? কেন নেবেন না? অন্য মানুষের বউ নিয়ে গেছে, আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে এসেছি, ব্যাস ফাইনাল। আপনি বলবেন আমাকে কবে ওর আপনার ছেলে, আপনার ছেলে, বাইরের কারোর ছেলে নয়, ছেলে আপনার। বলেন, উনি এখনো ওই খারাপ বউ, ওনার যে অন্যায় করেছে। আপনি আপনার ছেলেকে সামলাবেন, আপনার ছেলেকে ঘরে রাখবেন, আর ওর বউকে ফেরত দেবেন। আপনার দায়িত্ব নিতে হবে, কারণ ছেলে আপনার। আপনি এনে তার বউ তার কাছে দেবেন, বলে দিন কবে দেবেন। আমি এখনো বলতে দিচ্ছি না, কেন বলতে পারবেন না? আপনি যোগাযোগ করবেন না করবেন সেটা একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার বউকে নিয়ে গেছে তার মেয়ে আছে 12 ক্লাসে পড়ে, তার ছেলে আছে বড়, মেয়ে আছে, মানুষের মন তো যা যাওয়া গেছে, কিন্তু এই ভদ্রলোক আর বিয়ে করতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে। আপনার ছেলে কদিন পরে ওই বউটাকে তাড়িয়ে দেবে, কারণ আপনার ছেলে 30 বছর বয়স, তার হচ্ছে 45 বছর বয়স। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ছেলে যখন তাড়িয়ে দেবে, তার আগেই এই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আপনি মা হয়েছে? আমি আমি ঠিক আমি পালিয়ে গেছে এটাই আমি জানি। আপনার বউ পালিয়ে গেছে? হ্যাঁ। বয়স কত আপনার? আমার বয়স, আমার 48 বছর বয়স। বউ হলো 37 বছর। কি হয়েছিল ঘটনাটা, কতদিন আগে পালিয়েছে? পালিয়েছে তো 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হলো পালিয়েছে? আচ্ছা, আপনি কি চাইছেন এখন? আমি চাচ্ছি যে বউ ফেরত চাই। আপনি ফেরত নিয়ে আসতে চান, তাই তো? হ্যাঁ। কি আপনার নাম? মঙ্গল তালুকদার। কোথায় বাড়ি আপনার? মিলননগর। মিলননগর, হাঁসখালী থানা? হাঁসখালী থানা। কতদিন আগে পালিয়েছে আপনার ছেলে, কতদিন আগে পালিয়েছে কাকিমা? মনে হয় দুর্গাপূজার সময় পরে, মনে হয় দুর্গাপূজার একবার বাড়ি এসেছিল, তারপরে না একবার আসেনি। কোথায় আছে কিছু জানেন না? না, আমি আর খোঁজ নেই, শুনেছি চলে গেছে একটা বউকে নিয়ে, তারপর তার স্বামী এসে তার মেয়ে এসে তারা বলেছে, আমি জাস্ট এই অব্দি শুনে আছি। আপনি একটা মা, আপনার একমাত্র ছেলে, আপনার ছেলে একজন বউকে, একজন বয়স্ক বউকে নিয়ে চলে গেছে, আপনি এটা খোঁজ রাখবেন না? আপনি কেমন মা বলুন? ছেলে অন্যায় করেছে, অন্যায়টা জায়গা তো একদম সুন্দর করে ঠিকঠাক করতে হবে তো জায়গাটা। নাম্বার নেবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। সেই দুর্গাপূজো, তার মানে কি আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, 4-5 মাস হয়ে গেছে। আপনি তো মা, আপনি যদি সব জানেন আপনার ছেলেকে বলুন, তোর জন্য আমাদের বিপদ কেন ভোগ করতে হচ্ছে? ওর নাম্বারটা আমার কাছে নাই, মানে ওর মোবাইলটাই ভেঙে গেছে বাড়ির থেকে ভাঙা। আচ্ছা, মোবাইলটা ভেঙে গেছে, আশেপাশে যারা গেছিল আশেপাশের নাম্বার আমার কাছে একদিন নামে লাইন ফোনেতে ফোন করেছে, আর কথা হয়নি। কোন জায়গায় লাইন ফোন আছে? ওই স্টেশনের তে নামে লাইন ফোনে ফোন করেছে, আমি চলে চলে পৌঁছেছি। কোন স্টেশন? কেরালা না? আমার কাছে তো বলি না, বোম্বে যাচ্ছি।
বোম্বে গেছে এটা বলেছে আমি জিজ্ঞাসা করিনি যখন শুনলাম পরপরই ওনার মেয়ে ফোন করে যেন যাই নাই সেদিনকে ফোন করছে যে রাজু কাকা বাড়িতে আছে আমি কি না রাস্তে আছে কই কেন কি হইছে কোন ওনার সাথে কিছু দরকার ঠিক আছে দরকার ঠিক আছে আসুক বলবেনি তো ও সেদিনকে যে কাজে চলে যাবে আমি সেটা তো জানি না ও সেদিনকেই কাজে চলে যাচ্ছে আমি যে তোর সাথে একটা মেয়ে কথা বলবো ওর মোবাইল ঠিক নেই আমার মোবাইলে ফসা নেই ওই ঠিক আছে আমি পরে কথা বলবো এই জাস্ট জানি যদি ও যদি সাগর যদি বলতো আর মাল নিয়ে চলে যাচ্ছে ও মেয়েটাও কিন্তু জানে সম্পূর্ণ মেয়েটা কিন্তু জানে মেয়েটা আহম বড় মেয়ে ওর মা পিসি ঘটক ওইলে আমি দেখছি কি করে দেখলেন দেখলাম কি করে প্রথমে যখন আমার আমি ডাক্তার বাড়ি গেছি আমার সাথে যখন পরিচয় হয়েছে পরিচয় বলতে ফোনে কথা বলাই দিচ্ছে ফোনে কথা বলছে বলছে অল্প বয়স আমার আমার স্বামী বুড়ো আমি সংসার করবো না অনেক মেয়েরও তো সংসার করে না ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে চাই আমি ডাক্তার বলে ওগুলা দেখা করি চাই দেখে আমার মতন বয়স মেয়েটা তখন এসে আমি আপনার মতো বয়স হ্যাঁ আপনি দেখেছেন হ্যাঁ তারপরে শুনলাম বাড়িতে যখন ওদের বাড়িতে আসলো লাস্ট যখন মেয়েটা আমাকে মোবাইলে ফোন করতো খালি বলিনি তার মা চলে গেছে সেটা বলিনি সবসময় বলছে রাজুর দরকার রাজুর দরকার ঠিক আছে রাজুর দরকার রাজু তখন চলে গেছে কাজে তারপরে যেদিনকে আসলো আমাদের বাড়ি সেদিনকে ডাইরেক্ট বললো যে আমার মান নিয়ে চলে যাবে আমি তো মান নিয়ে যাচ্ছি তুই তো জানিস তা তুই তাহলে ভোটা দিছিস ও বলে আমি কি শুনলাম তাহলে এরপর আমি আর কি বলবো কি বলবো এরপর আমি তখন আমার সময় বাড়ি ছিল না কারা কারা ঘুরেছে আপনার ছেলের সাথে ওনার ওই তোমার ওই বড় বড়ের বোন আর বড়ের মেয়ে বড়ের বোন আর মেয়ে আপনার ছেলের সাথে ঘুরেছে হ্যাঁ ওই বউটার সাথে করে তাই তো হ্যাঁ আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি আপনি একটু আগে একটা কথা বললেন আপনার ছেলে বলেছে তার সাথে কথা যখন বলিয়েছে ফোনে সেই বউটা বলেছে যে আমার বয়স অল্প আমার বর ভালো বয়স অল্প বলে বলছি কি আমার মেয়ের বয়স 12 বছর আচ্ছা মেয়ের বয়স 12 বছর আমার বর বুড়ো আমি ওর সাথে থাকতে চাই না তাহলে আপনি কোন হিসাবে দেখতে চাইলেন না না দেখতে চাইলাম না ওর সাথে আমি সংসার করি না আমার বরের 2-3 বিয়ে আমি সংসার করি না ওর সাথে আমি থাকবো না সংসার করবো না আপনি কি জানেন ওই মহিলা এই নিয়ে 6 জনের সাথে পালিয়েছে সেটা কি জানেন না আমি ওই সোজা মুখে বলে আপনি এটা কি করে অ্যাকসেপ্ট করলেন আপনার ছেলে যখন এটা বললো এক্সপ্রেস করেনি তো যখন আমি যখন কথা বলেছি প্রথমে কথা বলার পর আমি যখন শুনেছি জন্মের 12 বছর পরে তাহলে ঠিক আছে অল্প বয়স বয়স গুলো সংসার করবো না ছেড়ে দেবো আমি তাহলে তোমার সাথে দেখো অনেক মেয়েই কিন্তু এরম আছে তখন আপনারা মেনে নিয়েছিলেন তখন মেনে নিয়েছি না যখন প্রথম দেখি নেই তখন আমি তোমার সাথে মেনে নেবো কি সব আমি দেখা করবো তোমার আপনার ছেলের কি আগে বিয়ে হয়েছিল কোথাও না আমার ছেলে আমি তোমার সাথে দেখা করবো দেখা করতে গেছি দেখছি দেখে এসে আমার ছেলের সাথে অসুবিধা আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে এই সমাজটাকে আমরা নষ্ট করে দিচ্ছি কেন উনি যখন জানলেন তার একটা 12 বছরের মেয়ে আছে আমি নর্মালি 12 ক্লাসে পড়ে মেয়েটা কিন্তু 12 বছরের বাচ্চা মেয়ে আছে তার বর বুড়ো হোক তার মেয়ে তো আছে ছেলে মেয়ে আছে উনি একবারও ভাবলেন না আমার ছেলের এই যে চাওয়াটা এটা একদমই বেকার চাওয়া আপনার কথায় পুরোটা বোঝা যাচ্ছে যে একমাত্র যা হয়েছে না হয়েছে সবটাই কারণ আপনি হ্যাঁ অবশ্যই জানেন হ্যাঁ উনি জেনে শুনে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন আপনি জেনে শুনে এগুলো করেছেন আপনি জেনে শুনে কেউ আপনি মেনে নিয়েছেন আপনার ছেলে নেই নেই মানে নেই শুনুন আমি একটা কথা বলি আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথাটা হলো একটা মেয়ে যদি মহিলা অসহায় হয় তার স্বামীর সাথে দীর্ঘদিন থাকে না সম্পর্ক নেই সে খুব কষ্টে থাকে তার জীবনে একটা পুরুষ থাকবে এই নয় তার সাথে বিয়ে করতে হবে তার সাথে সে থাকতেই পারে তাকে বটগাছের মতন ছায়া দিতে পারে এই নয় তার সাথে বিয়ে করে পালিয়ে যাও তাকে তুমি দেখাশোনা করো তার দায়িত্ব নাও তার পাশে দাঁড়াও তুমি নিজের সংসার যদি সে হিসাবে তাকে রেখে করতে পারো করো কিন্তু এই নয় যা তার সংসার নষ্ট করে পালিয়ে নিয়ে যাবে এটা আমি কখনো কখনো এটা আমি এই উদ্দেশ্যে কোনো কথাই বলবো না কিন্তু উনি উনি ওনার ছেলেকে কিন্তু এটা করেছে না আমি কিছু করিনি এটা করলে তাহলে খোঁজ নিতে আমি আমি চোর ধরে বেড়াই আমরা যারা আছি এই জায়গাটায় আপনার বাড়িতে এসছি আমরা চোর ধরে বেড়াই আমার কাজই হচ্ছে চোর ধরা জানেন আপনি যে আপনার ছেলের জানেন ঠিকানা জানেন আপনার ছেলে কোথায় আছে আপনার সাথে রীতিমতন কথা হয় সব জানেন আপনি
কারণ আপনাকে দেখলেই আমি বুঝে যাব। তো জিজ্ঞেস করছি আপনার ছেলে কি ভালো কাজ করেছে না? ভালো কাজ করি নাই, সেটা আমরাও মানি। আপনার কটা ছেলে মেয়ে? আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার একটা ছেলে, এই এত বড় একটা বাজে কাজ করেছে, আপনি খোঁজ করেননি কেন? খোঁজ করবো তা খোঁজের জায়গা না পেলে আমি কি করে খোঁজ? আপনার ছেলে কার সাথে গেছে, কোন জায়গায় কাজে গেছে, মানুষ চাইলে সবকিছু পারে। সেটা তো না পারি কি করব? আপনি মিসিং ডায়রি করেছেন আপনার ছেলের নামে? না, আমি মিসিং ডায়রি করি না। উনি বাড়িও ছিল না? আমি বাড়ি ছিলাম না। আর ছেলে কি কাজে গেছিল? আমি তো সেন্টারিং কাজ করব। ও সেন্টারিং গেছে, কোন জায়গায় জানি খোঁজ খবরই হয় না। আচ্ছা, যে মেয়ের সঙ্গে পালিয়েছে কিভাবে যোগাযোগ হয়েছিল সেটাও জানি না। টাকাবো আপনার ছেলে গুজরাটে কি করে আপনারা? কি মেনে নিয়েছেন যে আপনার ছেলে যে একটা বউকে নিয়ে চলে গেছে? কথা হচ্ছে কি যে বাবা মানিয়ে না নিয়ে করে কি, যদি নিয়ে আসে তাহলে তো আমাকে কিছু করার নাই। কিন্তু অন্যজনে তো সংসার ভেঙে নিয়ে এসেছে। সে সংসার ভাঙেই নিয়ে এসুক, আর যাই করুক, সেটা তো মানিয়ে নিতে হবে। সেটা মেনে নিতে হবে, এটা মেনে নেবেন আপনারা? সে যদি আসে তাহলে আমি মানিয়ে নিতেই হয়, না নিয়ে আমি কি করবো? তাহলে কি কথা, সে তো এই অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওনার তো মেয়ে আছে, 12 ক্লাসে পড়ে, ছেলে আছে। আপনারা আপনার মিসেস যে কিছু বলল তার ভিত্তিতেই কথা বলছি। উনি বলছে আপনার ছেলে ওনাকে বলেছে আমি একজনকে ভালোবাসি, তো সে আমার থেকে বড়, কিন্তু বেশিও বড় না, তার মেয়ের বয়স 12 বছর বয়স, তার বর হচ্ছে বুড়ো, বরের সাথে থাকে না বলেছে। তা আপনার মিসেস দেখা করতে চলে গেছে তার সাথে, এটা কি জানেন আপনি এই বিষয়ে? সেটা আমি জানি না, উনি কোন বাড়ি ছিলেন? আমি বাড়ি ছিলাম। আচ্ছা, এইটা কি আপনার মিসেস ঠিক করেছে? ঠিক করিনি। আপনাকে এই বিষয়ে কোনো কথা বলেছে যে আমি অমুকের সাথে দেখা করতে যাচ্ছি, ছেলের এত বড় আবদার? না, বলেনি। তাহলে আপনার আপনার স্ত্রী তারপরে কি করেছে? তারপরে একটুকুই আসি, যখন দেখা করতে গেলেন সেই ভদ্র মহিলাকে দেখে উনি আপনার ছেলেকে বলল যথেষ্ট বয়স, ওনার বয়সই। দেখার পরে সে মহিলা দেখালো আমি হাত কেটে মরে যাব। আপনার স্ত্রী এত দয়াবান মহিলা, সেই হাত কাটা দেখার পরে আপনার ছেলের সাথে পালিয়ে যেতে? না, আমি তার সাথে কথাই বলতাম না, আর কথাই বলিনি। এটা নিয়ে গ্রামে শুনে দেখেন আমার ছেলের সাথে কি অশান্তি, কিসে বুঝছেন কি অশান্তি আমার ছেলের সাথে? আপনি যদি এটা ছেলের সাথে লাইন করেন তাহলে আপনি চলে গেলি আর সে চলে গেলি, সেটা কিরা জানবে? সেটা কি কেউ জানবে? আপনার স্ত্রী তো না বলে যায়নি, বলে দিছে আপনি বলে গেছে তো আপনার ছেলে? না না না, সেটা তো বলে যায়নি, বলে গেছে উনি, বলেছে না বলি নাই আমি, আমাকে উনি বলেছে। আচ্ছা, উনি তো দেখা করতে গেছিল। হ্যাঁ, দেখা করতে গেছিল, কবে সে আমি জানি না। আমি সে দেখতে বলি তখন আমার সাথে দেখা, আপনি এই বিষয়ে আমি জানি না, দেখা করে আপনার সাথে আমি কথাই বলি, আপনি এই বিষয়ে কিছু জানেন না, বাস ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি এই বিষয়ে কিছু জানেন না সেটা বলুন। আপনার স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলবেন না অন্তত। আমি জানি আপনার স্ত্রী খুব খারাপ কাজ করেছে, আর ওই মহিলা 80,000 টাকা নিয়ে গেছে, সোনার চেন নিয়ে গেছে, 4-5 জোড়া কানের দুল নিয়ে গেছে, অনেক গয়না নিয়ে গেছে। সে মহিলা আর অ্যাকচুয়ালি বয়স্ক যারা হয় না, তারা একটু কম বয়সের মেয়ে মেয়ে মানে বউ পেলে পড়ে না, তাদের প্রতি একটু বিশ্বাস বেশি জন্মায় তাদের। হ্যাঁ, এই জন্য টাকা পয়সা করে ইনকাম টিনকাম করে যা কিছু আছে সব দিয়ে ভাবে যে এ করেই যেন আমার বউটা থাকে, মাথায় হাত বুলিয়ে রাখা যায়, কিন্তু এটা দিয়ে যে বাস একদম চলে যায়, এতগুলো টাকা নিয়ে চলে গেল গরিব মানুষ। আপনাকে অনুরোধ, আপনার ছেলের খোঁজ করবেন, আমি যেন দ্বিতীয়বার এই বাড়িতে না আসি, আমাকে যেন না আসতে হয়। আর এরপর যদি আসি তাহলে কিন্তু আপনার মেম্বারকে আমি ফোন করেছি, উনি হয়তো এর মধ্যেই আসবেন। আপনাদেরকে বলে দিলাম, আপনারা যত তাড়াতাড়ি আপনাদের ছেলেকে খুঁজবেন আপনাদের জন্য ততই ভালো, কারণ প্রেশারটা আপনাদের উপরেই আসে। আমি চাইবো না, আপনারা যথেষ্ট বয়স হয়েছে আপনাদের, আপনাদের কটু কথা বলতেও খারাপ লাগে। আপনাদের ছেলের খোঁজ করুন, 4-5 মাস হয়ে গেছে, আপনারা চাইলে খোঁজ করতেই পারতেন, কেন করলেন না আমি এটা জানি না। এখন যদি কেন করলেন? না না, আমার কাছে যদি নাম্বার না থাকে আমি কি করে খোঁজ করব? আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো ভাবে খোঁজ করেন না? সব জায়গা আপনার আপনার মেসেজ বলেছে না গেছে? শুনুন, আপনার মেসেজ বলেছে ফোনে কিন্তু যোগাযোগ হয়েছে তার সাথে। মিথ্যা কথা আমি জানি না, আপনি বলেননি ফোন করেছিল যেদিনকে নামি, মিথ্যা কথা বলছে, আমাকে শুনেন, যেদিনকে নামিছে সেদিনকে লাইন লাইন ফোনে তো ফোন করেছিলাম, কইছে কিছু বাস এই কথা লাইন পার কোথায় বসে স্টেশনে।
কোথায় ফোন করেছে বললাম আমাকে তো ওকে তো ফোন নেই দশ সময় ফোনই নাই ওকে রাজু নামে কোনো নাম্বার থাকে নেই রাজু নামে অন্য কিছু সেট করতে আমি কেন নিতে যাবো বলুন তো আমার ছেলের নাম এ মানে শোনেন সত্যি নিত্যে সবই হবে কারণ হচ্ছে আমাকে আমার ছেলে নিয়ে গেছে আমাকে তো দোষী মনে কর আমাকে ভাবেই এখন ঠিক আছে আমাকে তো ভাবে আপনার ওই মহিলাকে নিয়ে সংসার তো করতে পারবে না আপনার ছেলে আপনি বুঝতে পারছেন না কেন কদিন পরে এই যে টাকা পয়সা গুলো নিয়ে গেছে এটা দণ্ড যাওয়ার পরে ওকে একদম লাথি মেরে বের করে দেবে আপনার ছেলে এটাই তো আর এই মহিলা শুধু আপনার ছেলের সাথে যায়নি এইরকম আরো পাঁচজনের সাথে গেছে হেল্পারের সাথে গেছে মিস্ত্রির সাথে গেছে এ তো যাই কিন্তু ওই লোকটার বয়স হয়ে গেছে বলে তাকে এইগুলো ফেস করতে হচ্ছে কিন্তু আপনার ছেলে এর আগেও পালিয়েছে আগেও পালিয়েছে আচ্ছা কিন্তু তার এত টাকা পয়সা নিয়ে গেছে দেখুন আপনার ছেলে কেমন আমি জানি না আমার মনে হয় গুরুত্বটা এখানেই বেড়েছে তার কাছে কিছু টাকা পয়সা আছে আপনার ছেলেটা এটাই গুরুত্ব দিয়েছে সেই জন্য নিয়ে গেছে তাই আমি বলবো আপনাদের আপনারা মা বাবা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ছেলের খোঁজ করুন আপনার ছেলের খোঁজ করুন আপনার ছেলেকে কি করবেন সেটা একদমই আপনার ব্যাপার কিন্তু তাদের বউ বুঝিয়ে শুনিয়ে লড়িয়ে যা কিছু করে হোক তাদের বউ তাদেরকে ফিরিয়ে দিন। হ্যাঁ গেছিলাম দেখছি আমি তখনও বলেছে আমার বর গুরু আমি বিয়ে আমি আমি সংসার করবো না সংসার ছেড়ে চলে আসবো আমি কি করে জানবো আমি কি করে জানবো আমি পুছাই দেয়নি তো যখন দেখা যখন দেখা করছি আমার পুছাই দেয়নি আমি পুছাই দেয়নি আমি ডাক্তার বলছি সেখানে আমার কাছে গেছে মানে বৌমা বলতে আপনার ছেলের সঙ্গে যে পালিয়েছে সে আপনাকে বলেছিল যে তার বর বুড়ো সেই জন্য আপনি দেখা করতে গেছিলেন আমি সেই চৈত্রি মাসে দেখা করেছি আপনি যেদিনই যান আপনি সে যেই বুড়ো হোক আর যাই হোক একজনের সংসার ভাঙাটা কি ঠিক উনি সেই জন্যই তো করছে কি বলছেন বলুন গ্যাস নিয়েছে চেন নিয়েছে কানে নিয়েছে মাসিম আপনি কেন দেখা করতে গেছিলেন আমি দেখা করতে যাইনি আমি ডাক্তারখানা গেছিলাম আপনি তো বলছিলেন যে আমি ডাক্তারখানা গেছি সে আমার সাথে দেখা করেছে আচ্ছা আর হাত কেটে হাত কাটার ব্যাপারটা কি বলছিলেন যে হাত কেটে বউটা হাত কাটিছে আমার ছেলের জন্য আপনার ছেলের জন্য হাত কেটে হ্যাঁ আপনার ছেলের বয়স কত 30 বছর ছেলের বয়স আর সেই আপনার সঙ্গে ছেলে যাচ্ছে না পালিয়ে তার বয়স তার বয়স আমি জানি না তার বর এসে বলে গেছে তার তোমার ছেলে তো আমার বর 15 বছর বড় আচ্ছা কোথায় গেছে আপনার ছেলে আপনি জানেন না না আচ্ছা দিদি কি বিষয় এখানে এসেছিলেন এখানে এসেছিলাম বগুলা মিলননগর গ্রামে এক ভদ্রলোক থাকে যিনি আমার রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতিতে একটা দরখাস্ত করেছিলেন যে ওনার স্ত্রীকে কোনো একটা ছেলে যার ভৈরবচন্দ্রপুর বাড়ি হাঁসকালী থানার অন্তর্গত তো সেই ছেলেটা নিয়ে চলে গেছে যার দরুন এখানে আসা সেই ভদ্রলোক বলছে আমার মেয়ে 12 ক্লাসে পড়ে আর আমার ছেলেও অনেক বড় আর তার যত কষ্ট হোক আমার বউকে আমি ফিরে পেতে চাই কারণ আমার বয়স হয়েছে মহিলাটারও যথেষ্ট 45 বছর মতন বয়স তা এনার একটু বেশি সে জায়গায় দাঁড়িয়ে ইনি বলছে আমি তো আর বিয়ে করতে পারবো না তো আমাকে যদি বউটা এনে দিতে পারতেন আমি ওদের বাড়িতে গেছি ওরা অকথ্যভাবে গালাগাল করে আমাকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা তার দরুন আমি আমার সমিতির মহিলাদের নিয়ে এসেছি আসার পরে তো মা তো ভীষণ রেগে যায় আমাদের পরে আমাদের পরে ভীষণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন তার ব্যবহার কিভাবে সে আমাদের সাথে কথা বলছে তার ছেলের এত বড় অন্যায় করেছে সে মহিলাকে দেখেছে দেখার পরে সে বলছে হাত কেটে ফেলেছে সেই জন্য সে পালাতে বাকি তার ছেলেকে সহযোগিতা করেছে আচ্ছা শুধুমাত্র হাত কাটার দরুন এবার আমি একটা কথাই বলছি এই ভদ্রমহিলা যেমন অনেক টাকা নিয়ে গেছে যে পালিয়েছে যে মহিলা অনেক টাকা নিয়ে গেছে 80,000 টাকা নিয়েছে সোনার চেন কানের গয়না টয়না নিয়ে গেছে যার দরুন এই মহিলা মোটামুটি কোনোভাবে ওই ছেলের সাপোর্ট করছে যে কোনোভাবে আমরা মেনে নিয়েছি এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না আপনারা ভিডিওতে দেখতে পাবেন উনি লাস্টে বলছে ওনার হাজবেন্ড আমরা মেনে নিয়েছি তাহলে যে অন্যের সংসারটা ভেঙে গেল এটা ওনাদের কোনো অনুশোচনা নেই হ্যাঁ তাই আমি আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলে খুঁজুন বউকে নিয়ে আসুন আমরা আসব সে জানে না প্রথম বলেছিল জানে না তারপর বলছে গুজরাটে থাকে এবং আমি জানি একদম ওনার ছেলের সম্বন্ধে সবটাই ওনারা জানে ফোনে কথোপকথন হয় ফোন হয় প্রথম বলেছে আমাদের ফোনও নেই দিয়ে এরকম কোনো মনে হয় বাড়ি নেই যাদের ফোন নেই এখনকার যুগে তো লাস্টে বললো যে হ্যাঁ আমরা জানি ও গুজরাটে গেছে কিন্তু এক্স্যাক্ট কোথায় আছে সেটা জানে না বলে গেলাম এবার ওনারা যদি কিনা সত্যিকারে ঠিকঠাক কাজ করলো নালে বিপদ আরও আছে এটা পরিষ্কার করে বলে দিলাম আমরা অন্য কিছু অবলম্বন করবো এরপর
এটা আমি বলছি, কারণ এই বয়স্ক লোক কিছু টাকার জন্য ওনার ছেলে একটা বুড়ি মহিলাকে নিয়ে গেছে, কিছুদিন পরে বুড়ি তো লাথি মেরে বুড়িকে তাড়িয়ে দেবে, তখন এই বুড়োর কাছে যাবে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। পরিস্থিতি মানুষকে সামলাতে হবে। সে যদি আসে, পাঁচবার পাঁচজনের সাথে গেছে, পাঁচজনের সাথে গেছে, এত বদমাইশ মহিলা পাঁচজনের সাথে গেছে। আর ইনার একটাই কথা যে বউটা আমি তো আর এখন এই বয়সে বিয়ে করতে পারি না, সে রান্নাবান্না করে দেয়, যে করে দেয়। একটা কথা কি, বয়স হয়ে গেছে, তুমি ঘরে বসে যেটা যেরকম করছো থাকছো থাকো, কিন্তু তোকে পালিয়ে যাওয়ার কি দরকার? পালিয়ে যায় আবার চলে আসে, পালিয়ে যায় চলে আসে, এটা দিয়ে ছ নম্বর। আবার টাকা পয়সাও নিয়ে যায় প্রত্যেকটা টাইম, যায় এবার 80,000 নিয়ে গেছে, চেন নিয়ে গেছে, গয়নাগাটি নিয়ে গেছে, এগুলো কেন? এসব অবশ্যই আমরা চাই যে তারা সংসারে যাবে কিনা সেটা জানার পরে আমরা এটা ডিসাইড করবো ওকে কিভাবে চালনা করতে হবে, কিন্তু আবার সবার আগে চাই যে ওনার ছেলে আর ওই মহিলাকে যেন ওনারা নিয়ে আসে, এই জন্যই আসা। অনেক কিছু বললাম, অনেক কথা, ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই, দেখে আপনাদের মন্তব্য অবশ্যই করবেন, আর সমাজ কোথায় গেছে সেটাও দেখার বিষয়। অবশ্যই আমরা সবসময় ছেলে মেয়েদের এভাবে গাইড করব যে আমরা সবসময় এটাই গাইড করব যে আমাদের ছেলে মেয়ে কী করছে কি না করছে এটা আমাদের সবসময় নলেজে রাখা উচিত। আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটা কথা বলছি, সে অবশ্যই প্রেম করুক বয়স অনুপাতে সমদর্শ রেখে, কিন্তু এটা নয় যে সে একটা 45 বছরের বুড়িকে বিয়ে একটা 30 বছরের ছেলে একটা করবে, এটা নয়। হ্যাঁ, অসহায় হলে পরে, বিধবা হলে পরে, বর ছাড়া হলে পরে অবশ্যই এটা আমি মাথায় রাখি তাদের যে তারা একটা অসহায় মানুষকে উদ্ধার করেছে, কিন্তু এটা নয় কারো সংসার ভেঙে এগুলো করা উচিত। ঠিক আছে, ব্যাস আপনারা দেখুন আর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন।